কয়েক দফা বন্যার পানি নেমে যেতেই কাদা মাটিতে রসুন রোপণে ব্যস্ত নাটোরের চলন বিলের কৃষকরা। দেশের মোট চাহিদার 25% পূরণ করা হয় নাটোরের হোয়াইট গোল্ড খ্যাত রসুন দিয়ে, যা এখন বিনা চাষ প্রযুক্তিতে আবাদ করছেন কৃষকরা। অল্প জমিতে বেশি উৎপাদন হওয়ায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই জাতের রসুন চাষের পরিধি। শামীম হোসেন সুমনের ছবিতে দেবাশিস কুমার সরকারের রিপোর্ট। বিলের পানি নেমে যেতেই জমি চাষ ও প্রাথমিক পরিচর্যা ছাড়াই শুধু জমির আগাছা পরিষ্কার ও সার ছিটিয়ে রসুন রোপণের ধুম পড়েছে নাটোরের চলন বিল অঞ্চলে। কৃষকরা বলছেন, এই প্রযুক্তিতে রসুন চাষে সার, সেচ ও শ্রমিক খরচ কম এবং অল্প জমিতে অধিক ফলন হয়, লাভের মুখ দেখবেন তারা। ধানটা আপনার হেঁটায় ফেলাবো আর আপনার আউটগুলো এখানেই থাকবে, আউটগুলো এখানেই থাকবে আর ওই কাদার উপরে ধরেন সার মারবো, সার মারি ওর উপরে রসুনটা কাটবো, আপনার চাষটা লাগবে না। এটা ধরেন বিনা চাষে আবাদ করতেছি আমরা, সার 3 মণ বিছন লাগে, তত খরচ মরচ দিয়ে ধরেন 25-28,000-30,000 খরচ হয়। এই প্রযুক্তিতে কাদা মাটির জমিতে রসুন রোপণের পর ঢেকে দিতে হয় খড় দিয়ে, কিন্তু এবছর খড়ের দাম বেশি থাকায় সব জমি খড় দিয়ে ঢাকতে না পারার শঙ্কায় তারা। এতে সেচ ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন রসুন চাষিরা। বান বন্যা বেশি, যার কারণে ধরেন ধান নষ্ট হয়ে গেছে, আউরের দাম বেশি, রসুন আমরা যে লাগাই আউর দিয়ে ঢেকে দিতে হয়, আউর নষ্ট হওয়ার কারণে রসুনগুলো ঢাকা সমস্যা। এতে এবার আউরের দাম বেশি হওয়ার কারণে এবার আউর দেওয়া যাচ্ছে না, হয়তো 2-3টা সেচ বেশি লাগতে পারে, এতে আমরা খরচা একটু বেশি পড়ে যাবে। এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের রসুন চাষে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিচ্ছেন তারা। বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে এখানে কৃষক ভাই রসুন চাষ বপন শুরু করেছেন, আমরা তাদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। এখানে উৎপাদন হয় প্রায় 1,75,000 মেট্রিক টন, যা সারা দেশে রসুন চাষের চাহিদা 6 লক্ষ মেট্রিক টন, সেই হিসাবে নাটোর জেলা সারা দেশের চাহিদার 25% সরবরাহ করে থাকে। এবছর নাটোরে প্রায় 22,000 হেক্টর জমিতে রসুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে প্রায় 1,76,000 মেট্রিক টন রসুন উৎপাদিত হবে। দেবাশিস কুমার সরকার, চ্যানেল 24, নাটোর।